স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। এই যাত্রায় পথে পথে মানুষ, সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে শিমুলিয়া ফেরিঘাটে। সড়কপথে যানজটের চিত্র তেমন না থাকলেও ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। এদিকে কিছুটা স্বস্তির যাত্রা ছিল ট্রেনে। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগের যে কোনো বছরের চেয়ে এবার ঈদ যাত্রায় ভোগান্তির চিত্র কম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই দৃশ্য শিমুলিয়া ফেরিঘাটের, ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, ফেরির জন্য কেবলই অপেক্ষা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23টি জেলার কোটি মানুষের যাতায়াত, এর জন্য এই ঘাটে 155টি স্পিড বোট, 87টি লঞ্চ ও 10টি ফেরি চলাচল করছে। ফেরি স্বল্পতার কারণে কেবল প্রাইভেট কার ও মোটরসাইকেল পারাপারই বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে, তবুও যেন অপেক্ষা কিছুতেই থামে না। এদিকে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী চাপ থাকলেও ভোগান্তির চিত্র খুব একটা দেখা যায়নি। তবে কিছুটা স্বস্তি ছিল ট্রেন যাত্রায়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একটু পরপরই ছেড়ে যাচ্ছে ট্রেন, সেই সঙ্গে বাড়ি যাওয়ার স্বপ্ন যাচ্ছে গন্তব্যে। নীলসাগর এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনই ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ে। ব্রাহ্মণবাড়ির 4টা টিকিট কাটছি আমি, তো আমাকে 2টা টিকিট সিট দিছে, 2টা বসার সিট দিছে আর 2টা খাড়ায় যাওয়ার সিট দিছে। এখন আমরা সেই জয়দেবপুর থেকে আসছি কমলাপুর, এখন আবার ওখান থেকে যাব গাদামারা পর্যন্ত। কত ঈদে যাইতে পারি নাই, করোনা তো বুঝতে পারছেন, আর এখন আগে থেকে একটু মোটামুটি ভালো আছে। মামার বাড়িতে যাচ্ছি আর দাদুর বাড়িতে যাচ্ছি। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। ভোগান্তি খুব একটা চোখে পড়েনি, তবে বেশি ভাড়া নেয়ার অভিযোগ ছিল অনেকেরই। যাইতে পারতেছে না, 8 ঘন্টা 10 ঘন্টা লাগতেছে, আমি ভালো আগের যাইতে। ভাড়া অনুযায়ী তো ডাবলই। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, আগের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রায় ভোগান্তি কম। গতকাল মাত্র 4টে বাসে অতিরিক্ত ভাড়া করা হয়েছে, তো আমার তো মনে হয় এবার স্বস্তিতেই কাটবে ধর্মমুখ যাত্রা। এদিকে ভোর থেকে মহাসড়কগুলোতে গাড়ির বাড়তি চাপ দেখা গেছে, কোথাও কোথাও থেমে থেমে যানজটের খবরও পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যাত্রার খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা আরিচা মহাসড়ক থেকে নাজমুল হুদা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজমুল, ঢাকা আরিচা মহাসড়কে যানজটের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। এখন কিন্তু যেহেতু সকল পোশাক কারখানায় কিন্তু এখন ছুটি ঘোষণা করা হয়েছে, এরপর পরে রাজধানীর থেকে কিন্তু প্রচুর মানুষ নারীর টানে বাড়ি ফিরছে এবং পরিবার পরিজন নিয়ে তারা ঈদ করতে চায়, এবং ঈদের ঘরমুখ মানুষ এখন কিন্তু একটা উৎসবে পরিণত হয়েছে। এবং এখন আপনাদের দেখাতে চাই যে সরাসরি কিন্তু আমরা সড়কের পথে দেখাচ্ছি যে কী পরিমাণ সড়কে কিন্তু যানজট রয়েছে এবং থেমে থেমে যানজট রয়েছে এবং থেমে থেমে গাড়িও চলছে এবং কোথাও কোথাও একদম রিপিট হয়ে আছে এবং কোথাও কোথাও ধীর গতিতে চলছে। এবং যে এই যে আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, নবীনগর এলাকা, এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে এবং এইখানে উত্তর এবং পশ্চিমবঙ্গের মানুষ যাচ্ছে এবং উত্তর অঞ্চলের যেসব লোকজন তারা বাইপেল হয়ে এই সড়কটি দিয়ে গাজীপুর হয়ে তারা যাচ্ছে, এবং এই যে টুঙ্গি আশুলিয়া মহাসড়কও কিন্তু থেমে থেমে যান চলাচল করছে এবং নবীনগর চন্ডা মহাসড়কের একই অবস্থা এবং খুব ধীর গতিতে, যেহেতু আশেপাশের পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরে একযোগে বের হয়ে আছে বাড়িতে যাওয়ার জন্য এবং পরিবারের সাথে ঈদ করতে, এবং যার কারণে সড়কে একটু যানজট আছে। এবং এই যানজট নিরসন করতে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আমরা দেখেছি যে পণ্যবাহী ট্রাক এবং গরুর যে ট্রাক, সেই ট্রাকের কিন্তু যাত্রীরা তারা পরিবার নিয়ে এবং যাচ্ছে এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা রয়েছে, এবং ছোট ছোট যে পিক আপ সেই পিক আপেও রয়েছে। আর এই যে
যত যত রাত হচ্ছে ততই কিন্তু রাত যতই হবে, অর্থাৎ দিন শেষ করে সন্ধ্যা গড়ালেই কিন্তু আসলে যানজট আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং প্রচুর মানুষ কিন্তু সড়কে এসেছে এবং এখন কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য কিন্তু মূলত তারা বের হয়েছে। এবং এই এলাকার আসলে যেসব আশেপাশের যেসব মানুষ তারা কিন্তু আসলে ঢাকার বাইরে অর্থাৎ বের হতেছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদযাত্রার খবর। ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি তার কাছে জিন্না। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছিলেন যে সাভার এলাকার, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি যে গাজীপুর চৌরাস্তা এলাকায়। আমি যদি এখানকার চিত্র দেখাই, সে আজকে কিন্তু সকালের পর থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই অঞ্চলের এবং আশেপাশের ঢাকা রাজধানী সহ আশেপাশের বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ার পরে কিন্তু মানুষের যেন এক ধরনের ডল নেমেছে। আমি যদি আপনাকে দেখাই যে মহাসড়কের চিত্র যদি দেখেন, মানুষ কিন্তু যেভাবে হেঁটে পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছে, অনেকেই কেউ সেই ব্যানে করে পিকআপে করে তার নারীর টানে সে বাড়ি যাচ্ছে ঈদ করতে। এখানকার চিত্রটা কিন্তু আসলে যে যেমন মানুষের ডল, তেমনই কিন্তু গাড়িরও কিন্তু জটলা রয়েছে। সে টঙ্গী থেকে টঙ্গী হয়ে বাইক বাস বগুড়া হয়ে কিন্তু গাজীপুর চৌরাস্তা হয়ে কিন্তু সেই গাজীপুর চৌরাস্তা থেকে সেই ময়মনসিংহের দিকে প্রায় 2-3 কিলোমিটার হয়ে এই গাড়ির জটলা রয়েছে। পাশাপাশি কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু পাশেরই যেই ল্যান্ডটা রয়েছে, যে ময়মনসিংহ থেকে ঢাকার মুখী হওয়া যে ল্যান্ডটা রয়েছে, সে ল্যান্ডটা কিন্তু মাঝে মধ্যে আটকে দিয়ে ওই ল্যান্ডেও কিন্তু গাড়ি বের হওয়ার একটি ব্যবস্থা করে দিয়েছে পুলিশ এখানকার। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু এই মহাসড়কে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু মহাসড়কের চাপ কমানোর জন্য পুলিশ নানা ধরনের উদ্যোগ নিয়েছিল, তা কিন্তু অনেকটা কাজেও লেগেছে। সিটি কর্পোরেশনের আশেপাশে কয়েকটি সড়কে কিন্তু গাড়িগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে আগে পরের সময়ের চেয়ে এবারের চাপ অনেকটা কম। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন টাঙ্গাইলে, আতিকুর রহমান, আমরা সেখানকার সর্বশেষ জানাব। ধন্যবাদ জিন্দা। আপনি জানেন যে গত 2 দিন কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই তারা গড়মুখী ফিরছেন, কিন্তু আজ সকালের দিকে কিন্তু অনেকটাই যানজটের মধ্যে পড়তে হয়েছিল এবং এখন কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে তারা ফিরছেন। তবে পরিবহনের যে পরিমাণ আমরা চাপ লক্ষ্য করছি, আজ সন্ধ্যার পরের থেকেই অনেকটাই যানজটের একটা আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রয়েছে, কারণ যে পরিমাণ আসলে গার্মেন্টস কর্মীরা এখন ফিরে আসছেন উত্তরবঙ্গের দিকে এবং বাড়তি চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং থেমে থেমে কিন্তু যানজটেও আমরা লক্ষ্য করছি। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই থেমে থেমে কিন্তু আমরা যানজট সকাল থেকেই লক্ষ্য করেছি। তবে এখনও কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যেই ফিরেছেন, আর সন্ধ্যার পরের থেকেও কিন্তু এটি যানবাহন যে পরিমাণ বাড়তি আমরা লক্ষ্য করছি তাতে অনেকটাই আশঙ্কা রয়েছে। আরেকটি বিষয় যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিয়ে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কিন্তু যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে, অর্থাৎ গত 24 ঘন্টায় 33,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে। এটি আসলে বিগত বছরের চেয়েও কিন্তু রেকর্ড পরিমাণ এই যানবাহন পারাপার হয়েছে। তো আসলে সব মিলিয়েই এখন অনেকটাই স্বাভাবিক গতিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন দৌলতদিয়াতে শামীম, সেখান থেকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। শামীম, ধন্যবাদ আতিক, তিনি জানাচ্ছিলেন টাঙ্গাইলের সংবাদ। তো আমি রয়েছি দৌলতদিয়া পাটুরিয়া নোরুটের সংবাদ জানাতে। এই মুহূর্তে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ যাওয়া আসার চেষ্টা করছেন এই নোট দিয়ে, সকাল থেকেই আমি এই সংবাদটি জানানোর চেষ্টা করছি। তো সকাল থেকে যাত্রীর চাপটি বেশি থাকলেও যাত্রীগুলেন সহজে লঞ্চ ও ফেরিতে পার হয়ে দৌলতদিয়া
থেকে বিভিন্ন জেলায় যাওয়ার চেষ্টা করছে বা তারা সহজে গন্তব্যস্থানে যেতে পারছে। আমি এই মুহূর্তে একটু দেখাইতে চাচ্ছি যে এ সকল যাত্রীরা ঢাকা থেকে ছেড়ে এসে তারা কিন্তু মানে রাস্তায় মানিকগঞ্জ, সাভার এবং নবীনগর এলাকায় কিছুটা যানজট, মহাসড়কে আর অন্য কোনো জায়গায় যানজট না থাকার কারণে তারা সহজে পাটুরিয়া ঘাটে এসেছে, আর পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ ও ফেরিতে পারাপার হয়ে দৌলতদিয়া ঘাট থেকে অসংখ্য যানবাহন থাকার কারণে এই জায়গা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলায় কিন্তু তারা সহজে যেতে পারছে। আর সংবাদে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এবারও যথাসময়ে আওয়ামী লীগের কাউন্সিল হবে, এতে দল হবে আরও গতিশীল ও শক্তিশালী, আর এই শক্তিতে আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হবে। এবারও আমরা যথাসময়ে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং কাউন্সিল সারা দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের মধ্যে আশার সঞ্চার করে, গতিশীল করে, সংগঠনকে গতিশীল করে, উজ্জীবিত করে। আমাদের আশা করি যে এবারে যে কাউন্সিল হবে সেই কাউন্সিলের মাধ্যমে আমাদের সংগঠন আরও উজ্জীবিত হবে, আরও গতিশীল হবে, যে গতিশীলতার মধ্য দিয়েই আমরা এবং শক্তিশালী হবে, সেই শক্তিশালীর মাধ্যমে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশভাবে জয়লাভ করতে সক্ষম হব। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও নিউজ 24 দেশ সংবাদে। নারায়ণগঞ্জে 12,000 অসহায় পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ড কাউন্সিলর ও এসপি কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী আব্দুল করিম বাবু। দুপুরে শহরের পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, নয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় কাউন্সিলর বাবু জানান, তার নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন যাতে ঘরে বসেই স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তিনি এইসব ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। ছিল এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।